আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলে সুস্বাগত আজকে আমি কিছু শুকনো ফুল কিভাবে আমি এত সুন্দর করে উপস্থাপন করলাম সেটি আপনাদের দেখাবো তাই প্রথমে নিয়ে নিয়েছি একটা সাদা কাগজ এখানে আপনারা বিভিন্ন ধরনের রং ব্যবহার করতে পারেন যেমন এইখানে আমি তিন ধরনের রং দেখিয়েছি এবং আপনাদের প্রয়োজন মতো আপনারা রঙ তুলি ব্যবহার করবেন তো প্রথমেই আমি পোস্টার কালারটা নিয়ে নিচ্ছি আমি আজকে ছবিটা পোস্টার কালার দিয়েই আঁকব পোস্টার কালার থেকে আমি আকাশি রং নিয়েছি তারপর ব্রাশের সাহায্যে পানি দিয়ে কাগজটাকে ভিজিয়ে নিচ্ছি তাতে রংটা খুব ভালোভাবে সুন্দর করে বসে যায় তারপরে আকাশি রংটা কিছুটা পানির সাহায্যে আমি পুরো কাগজটাতে সুন্দর করে বসিয়ে নেব যেহেতু ছোট ব্রাশ তাই একটু সমস্যা হচ্ছিল আপনারা বড় ব্রাশ ইউজ করবেন তো এখন আমি সম্পূর্ণ রংটি আমার কাগজে সুন্দর করে বসিয়ে নিচ্ছি সব দিক থেকে একদমই ভালোভাবে বসিয়ে নিতে হবে রঙটা কোথাও কোথাও সাদা দেখা গেলে সমস্যা হবে কিন্তু যদি রঙের কোথাও একটু গাঢ় কিংবা একটু হালকা হয় তাতে কোনো সমস্যা নেই এটা দেখতে অনেকটা শেডের মতো মনে হবে তো আমি সব দিক থেকে সুন্দর করে আমার পেজে রঙ করে নিয়েছি এইবার আমি পেজটাতে একটা ফুলদানি এঁকে নেবো ফুলদানিটার স্কেচ করা শেষ হয়ে গিয়েছে এরপর আমি নীল রঙের সাহায্যে যেহেতু আজকে ফুলদানিটা রঙ করব তাই ফার্স্টেই আমি সাইড থেকে বর্ডার দিয়ে নিচ্ছি একটি ছোট ব্রাশের সাহায্যে আমি কাজটি করে নিচ্ছি আর কাজটি সাবধানে করবেন যেন অন্য কোথাও লেগে না যায় এবং অন্য কোথাও লাগার ঝামেলা যাতে না হয় তাই আমি আগে স্কেচের বরাবর সাইড থেকে রং দিয়ে বর্ডার করে নিচ্ছি তাতে আমার রঙটা সুন্দর হবে এবং অন্য কোথাও লেগে যাওয়ার চান্স নেই দেখতেই পাচ্ছেন আমি আমার পেন্সিল স্কেচের উপর দিয়ে সুন্দর করে বর্ডার দিয়ে নিচ্ছি তারপর একটি মোটা ব্রাশের সাহায্যে আমি পুরো ফুলদানিটিতে রংটা করে নিব আমি আজকে পুরোটা নীল রঙের মধ্যে করেছি আপনারা চাইলে যে যে কোনো কালার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো রঙে ফুটিয়ে তুলতে পারেন আপনার চিত্রটি এবার হচ্ছে আমি পুরো ফুলদানির রঙটা শেষ করে নেবো এই তো আমি পুরো ফুলদানিতে রঙ করা শেষ করে নিলাম এরপর আমি হাতলে এবং ফুলদানিতে কিছু ডিটেল আর্ট করে নেব গোল্ডেন কালারের সাহায্যে হাতলে এবং সিলভার কালারের সাহায্যে আমি পুরো ফুলদানিটা রঙ করে নেব এই তো দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের সাহায্যে খুবই সাধারণভাবে আমি কিছু ডিটেল আর্ট করে দিয়েছি ডিজাইনটা খুবই সাধারণ এবার চলে আসলাম আমি আমার সেই কাঙ্ক্ষিত শুকনো ফুল নিতে বইগুলোর মধ্যে রেখেছিলাম শুকনো ফুলগুলো এবার হচ্ছে আমি সব শুকনো ফুলগুলো বের করে নিচ্ছি এই যে বইয়ের ভিতর থেকে বের করছি এগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে করে বইয়ের পাতায় রেখে শুকিয়ে নিয়েছি এখানে গোলাপ ডালিয়া কাঠ গোলাপ বাগান বিলাস ঘাজরা সূর্যমুখী শাপলা বেলি সহ আরও অনেক রকমের ফুল আছে তার সাথে আমি কিছু পাতাও রেখেছিলাম অনেক সময় বড় ফুলের তোড়ায় বিভিন্ন ধরনের পাতা দেয়া থাকে ছবিটিতে আরও সুন্দর মাত্রা যোগ করতে আমি এখানে অনেক ধরনের পাতাও রেখেছি এখানে জবা ফুলও রয়েছে আমি আমার বইয়ের ভেতর থেকে আমার সমস্ত শুকনো ফুলগুলো বের করে নিচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের মধ্যে রেখে রেখে এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি গাছগুলোকেও বের করে নিলাম এগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই যে বের করে নিচ্ছি পাতা এগুলোই আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করব তারপর আমি এখানে কিছু গোলাপের পাপড়িও নিয়ে রেখেছি এগুলো সব বের করে নিচ্ছি তারপর আমি সবগুলোকে পজিশন ঠিক করে বসিয়ে নিয়েছি সুন্দর মতো বসানো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে সেট করে নেব সেট করার জন্য আমি আজকে ব্যবহার করব হচ্ছে রাবার গান আপনাদের কাছে রাবার গান না থাকলে আইকা ফেবিকল, কিংবা সুপার গ্লু অথবা কাগজে লাগে এমন যে কোনো আঠা ব্যবহার করতে পারেন রাবার গানের সাহায্যে আমি সমস্ত ফুলগুলোকে একসাথে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি যেভাবেই সেট করেছিলাম সেভাবে সুন্দর করে আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল দিয়ে ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন শুকনো ফুল হলেও এটি দেখতে অসম্ভব সুন্দর লাগে তো আমি রাবার গানের সাহায্যে আমার সমস্ত ফুল পাতা সবগুলো লাগিয়ে নিয়েছি নিচে একটি টেবিলের মতো কালার রং বা কাঠ কালার রঙ দিয়ে আপনারা এঁকে নিতে পারেন আমি কালার রং দিয়ে এঁকে নিয়েছি যেন দেখতে মনে হচ্ছে ফুলদানিটি টেবিলের উপরে রয়েছে এবার আমি আমার নাম এবং আজকের তারিখ লিখে দিচ্ছি তারপর আজকের তারিখটিও লিখে দিচ্ছি যাতে আমি ভবিষ্যতে কখনো দেখলে বুঝতে পারি এটি কবে দেখেছিলাম এবং আমার আর্ট আরও ইম্প্রুভ হওয়ার পর আমি যেন বুঝতে পারি যে আমি আগে কেমন আঁকতাম যদিও এটি দেখতে অনেক সুন্দর হয়েছে এই তো দেখিয়ে দিচ্ছি আমার আর্টের ফাইনাল লুক দেখতে অনেকই সুন্দর লাগছে তো কেমন হলো আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্টও করে যাবেন কেমন লাগলো এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি